প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি থেকে কয়েকটি অঙ্ক করাব। এবার আসো, ত্রিকোণমিতিটা কি? ত্রিকোণ শব্দের অর্থ হলো তিন, আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো তিনটি কোণের পরিমাপ। এখানে কোণের পরিমাপের পদ্ধতি দুটি, একটি হলো ষাটমূলক পদ্ধতি এবং আরেকটি হলো বৃত্তীয় পদ্ধতি। এখানে ষাটমূলক পদ্ধতি হলো সমকোণকে কোণ পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ 90 ডিগ্রিকে 90 ভাগে ভাগ করলে তার প্রতি ভাগকে বলা হয় 1 ডিগ্রি, আবার 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে তার প্রতি ভাগকে বলা হয় 1 মিনিট, 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করলে তার প্রতি ভাগকে বলা হয় 1 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি এবং 90 ডিগ্রি সমান 1 সমকোণ। আর বৃত্তীয় বলতে হল কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দীর্ঘ চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান বলে। এবার আসো আমরা ষাটমূলক এবং বৃত্তীয়ভাবে কীভাবে প্রকাশ করা যায় সেটা দেখি। 1 নম্বর, ক, 75 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে 75 ডিগ্রি 30 মিনিট। প্রথমে আমাকে এই সম্পূর্ণ অংশটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে 75 ডিগ্রি মিনিটকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এবার এটা হলো ডিগ্রি হয়ে গেল, এখানে 30 আর 60 ভাগ করলে হলো হাফ। এখন এই দুটা গুণ, এটা যোগ, তাহলে 75 আর 2 গুণ করলে 150 যোগ 100 150 বাই 2, এটা ডিগ্রি হয়ে গেল। এখন আমাকে চেয়েছে রেডিয়ান, অর্থাৎ এখন এই ডিগ্রি থেকে রেডিয়ান, অর্থাৎ 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয়, 1 ডিগ্রি হলো পাই বাই 180, এবার রেডিয়ান, যেহেতু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এবার 150 পায়ের মান হলো 3.1416 আর 180 দুগুণে 360। এখন আমরা এটাকে উপরেটা গুণ করে যদি ভাগ করি তাহলে আসবে 1.317726, এরকম আরও আসবে, কিন্তু আমাকে নিতে বলছে 4 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাহলে 1.3177 এত রেডিয়ান পায়। তাহলে অ্যান্সার হলো 1.3177 রেডিয়ান পায়। এই সিটা হলো রেডিয়ানের প্রতীক চিহ্ন। এবার 2 নম্বরে রেডিয়ানে দেওয়া আছে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ 1 এর খ, π/13, এটা আছে রেডিয়ান। এখান থেকে আমরা ডিগ্রি নিব, অর্থাৎ এখানে 180 পাই হবে, কারণ পাই রেডিয়ান যদি 180 হয় তাহলে 1 রেডিয়ান কত? 180 বাই পাই ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল ডিগ্রি। এবার উপরে এবং নিচ থেকে পাই চলে যাবে, শূন্য 8 আটা 64 হাতে হলো 8 6 14 1440, এত হলো তোমার ডিগ্রি। এখন এই 1440কে আমরা 13 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে ক্যালকুলেট করতে হবে 762
9307692 3 অর্থাৎ প্রত্যেকটা মানই নিতে হবে, এই জন্যে শেষে গিয়ে নইলে মানের একটু ডিফারেন্স হতে পারে। এবার দেখো এখানে এই অংশটা পূর্ণ, তাহলে এটাকে আমরা পৃথকভাবে লিখতে পারি ডিগ্রি প্লাস 0.7629307692 3 এত ডিগ্রি। এখন এই অংশটাকে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে 1 ডিগ্রি কত মিনিট? 60। একে 60 দিয়ে গুণ দিলে সেটা মিনিটে চলে যাবে। এখন 60 দিয়ে গুণ করলে যেটা হবে 46.153846 1538 এটা হয়ে গেল মিনিট। তোমরা ক্যালকুলেটর ভালো করে ইউজ করবে। এখন এই অংশটা পূর্ণ মিনিট হয়ে গেল, রয়ে গেল 0.153846 1538 এখন এই অংশটা যদি সেকেন্ডে নিলে আমাকে 60 দিয়ে গুণ দিতে হবে। এইবার চলে গেল সেকেন্ডে, তাহলে 110 ডিগ্রি 46 মিনিট যোগ এটাকে গুণ করলে আসবে 9.23 সেকেন্ড, অর্থাৎ 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড এত প্রায়। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভালো করে করবে যাতে কোনো ভুল না হয়, অর্থাৎ খ নম্বর অঙ্কটাও শেষ হলো। তার মানে ষাটমূলক থেকে আমরা রেডিয়ান এবং রেডিয়ান থেকে ষাটমূলকে প্রকাশ করলাম। এবার আসো 2 নম্বর অঙ্কটি আমরা করব। 2 নম্বর অঙ্কে আছে একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, তাহলে গাড়ির গতিবেগ কত সেটা নির্ণয় করতে হবে। ব্যাস দেওয়া আছে, যদি এটা গাড়ির চাকা হয়, এটা হলো ব্যাস 2R, আর এখান থেকে এটা হলো ব্যাসার্ধ R, তাহলে ধরি চাকার ব্যাসার্ধ ইজিক্যাল টু R মিটার। সুতরাং চাকার ব্যাস ইজিক্যাল টু 2R মিটার ইজিক্যাল টু, তাহলে সুতরাং 2R ইজিক্যাল টু 0.84 মিটার। এখন এই যে এখান থেকে এই দূরত্বটাকে বলা হয় পরিধি, তাহলে সুতরাং চাকার পরিধি ইজিক্যাল টু 2πR মিটার, অর্থাৎ 2R ইন্টু পাই। 2R এর মান 0.84 আর পাই এর মান 3.1416 এত মিটার, ইজিক্যাল টু হবে 2.638944। চাকার পরিধি বের হলো। আমরা জানি চাকাটি একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে সেটা তার পরিধির সমান, তাহলে যেহেতু পরিধি এত মিটার সুতরাং চাকাটি একবার ঘুরে অতিক্রম করছে এই দূরত্ব, তাহলে সুতরাং চাকাটি
একবার ঘুরে অতিক্রম করে 2.638944 meters. তাহলে সুতরাং চাকাটি এখানে ঘুরছে কয়বার? ছয়বার। ছয়বার ঘুরে অতিক্রম করে, যেহেতু বেশিবার ঘুরছে তাহলে বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে গুণ হবে 2.638944 into 6 meters বা 15.833664 meters। ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর ছাড়া অঙ্ক পারা যাবে না। তাহলে ছয়বার ঘুরে এই দূরত্বটা অতিক্রম করলো, কিন্তু ছয়বার ঘুরতে সময় নিয়েছে কত? প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে চেয়েছে কি গাড়িটির গতিবেগ, অর্থাৎ ঘন্টায় কত সেটা বের করতে হবে। সুতরাং গাড়িটি 1 সেকেন্ডে অতিক্রম করে 15.833664 meters। তা আমরা জানি এক ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 পূরণ 60 সেকেন্ড, অর্থাৎ গুণগুলো হবে 3600 সেকেন্ড। তাহলে এখন এত সেকেন্ডে কত যাবে সেই দূরত্বটা বের করতে হবে। তাহলে এখন 1 সেকেন্ডে অতিক্রম করে 15.833664 meters। সুতরাং 3600 সেকেন্ডে অতিক্রম করে বেশি করবে, তাহলে গুণ 57 মিটার, গুণ করলে হবে 57.01.1104 meters। যেহেতু এখানে দূরত্বটা অনেক বেশি, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000-এ ভাগ করতে হবে, ভাগ করলে হবে 1000 ভাগ করলে 97.00 আসবে, 0.01.1104 meters বা 57 কিলোমিটার প্রায়। 57.001 এটা নগণ্য, এই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে সুতরাং গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার, অর্থাৎ ঘন্টায় 57 কিলোমিটার যাবে। তাহলে 2 নং অঙ্কটি শেষ হলো। এবার আমরা 3 নং অঙ্কে চলে যাব। 3 নং-এ বলা আছে একটা ত্রিভুজের 3টি কোণ, সেই কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, এবং বলা আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির দ্বিগুণ। তাহলে কোণগুলো রেডিয়ান পরিমাপ কত, অর্থাৎ বৃত্তীয় পরিমাপ কত? আমরা প্রথমেই জেনে নেই সমান্তর শ্রেণীভুক্ত কি, অর্থাৎ কোণ প্রথম থেকে দ্বিতীয় কোণ, দ্বিতীয় কোণ থেকে তৃতীয় কোণের ডিফারেন্স যদি একই হয় সেটাকে বলা হয় সমান্তর শ্রেণীভুক্ত। কিন্তু এখানে বলা আছে বৃহত্তম কোণটা হবে ক্ষুদ্রতম কোণটির দ্বিগুণ। ধরে ক্ষুদ্রতম
কোণটি সমান x রেডিয়ান। যেহেতু রেডিয়ানে চেয়েছে আমরা প্রথমেই রেডিয়ানে প্রকাশ করি, তাহলে সুতরাং বৃহত্তম কোণটি দ্বিগুণ, তাহলে 2x রেডিয়ান। যেহেতু কোণ তিনটি সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে সুতরাং অপর কোণটি অর্থাৎ সমান্তর হলে প্রথমটা এবং শেষেরটার যোগফলের অর্ধেক, এত রেডিয়ান, তার মানে 3x/2 রেডিয়ান। এবার আমরা তিনটি কোণ পেয়ে গেছি। আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে তিনটি কোণের পরিমাণ 180 ডিগ্রি, আর যদি রেডিয়ানে প্রকাশ করি তিনটি কোণের পরিমাণ হলো পাই রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস 3x/2 প্লাস 2x ইজিক্যাল টু হলো পাই, বা এখানে আমরা লসাগু করব 2x প্লাস 3x প্লাস 4x ইজিক্যাল টু পাই। এখানে যোগ করলে 4 × 3 = 7 দিয়ে 9x/2 ইজিক্যাল টু পাই, বা x ইজিক্যাল টু পাই। আর এই যে না 9 এবং 2 উল্টে যাবে, 2 উপরে নিচে 9 ইজিক্যাল টু 2π/9, সুতরাং x। এবার ওই তিনটি কোণে x এর পরিবর্তে এই মানটা আমি বসিয়ে দেব, তাহলে সুতরাং কোণ তিনটি যথাক্রমে x রেডিয়ান, 3x/2 রেডিয়ান এবং 2x রেডিয়ান, বা x এর পরিবর্তে বসবে 2/9 রেডিয়ান। এখানে 3/2 ইন্টু x এর মান হবে 2π/9 রেডিয়ান, এবং 2 × 2π/9 রেডিয়ান। এখানে 3 দিয়ে ভাগ করি আর 2 যাবে, তাহলে π/3 রেডিয়ান, এবং গুণ করে 4/9 রেডিয়ান। তাহলে অ্যান্সার হলো 2/9, π/3 এবং 4/9 রেডিয়ান, অর্থাৎ 3 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম। তিনটি কোণের পরিমাপ আমি রেডিয়ানে প্রকাশ করলাম। এবার এই তিনটি কোণের তিনটি অঙ্কের নিয়মে আমি তোমাদেরকে দুটি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। তোমাদের ক 33° 22 মিনিট 11 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। খ নম্বর হলো 0.9759 এত রেডিয়ানকে ডিগ্রিতে বস করো। অর্থাৎ এই নিয়ে আমরা অঙ্ক করেছি। এবার 2 নম্বর হলো কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত
অনুপাত 2:5:3 ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের দ্বিতীয় মান কত, অর্থাৎ রেডিয়ানে বের করতে হবে। বন্ধুরা তোমরা বারে কাজগুলো খাতায় লিখে নিয়েছ, বাসায় ভালোভাবে অঙ্গগুলো করবে। যদি করতে গিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে তোমরা সবাই ঘরে থাকবে, কারণ তোমরা যদি ঘরে থাকো তোমরা যেমন নিরাপদ তেমনি তোমার প্রতিবেশীও নিরাপদ, অর্থাৎ আমরা সকলেই নিরাপদ। কাজেই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।